একটি মেয়ে, একজন ডাক্তার, আমার আপনার বোন অভয়া, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো ধর্ষণ করার পর, তারপর 50 দিন পার হয়ে গেল, বুঝতেই পারলাম না আমরা কোথা থেকে 50 দিন চলে গেল। আর 50 দিন চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বিচার এক প্রকার অধরা। আর অন্যদিকে সুপ্রিম কোর্টে আজকে শুনানি হতে চলেছে, কোর্টের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের, কিন্তু প্রশ্ন হচ্ছে যেভাবে থ্রেট কালচার চলছে, যেভাবে হুমকি চলছে, যেভাবে শাসক দলের বিধায়কের তরফ থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের, এবং যেভাবে এখনো হাসপাতালে আক্রমণ চলছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তাতে শাসক দলের প্রত্যেকটি প্রতিশ্রুতি মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে প্রতি মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলেছিলেন জুনিয়র ডাক্তারদের মঞ্চে এসে দাঁড়িয়ে, মাইক নিয়ে বলেছিলেন আমি তোমাদের দিদি হয়ে এসেছি আজ প্রতিশ্রুতি দিতে, তোমরা যা চাইবে আলোচনা আমরা করব। তার বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন মাইক হাতে করে জুনিয়র ডাক্তারদের যে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন সুরক্ষার। কোথায় গেল দিদি সেই প্রতিশ্রুতি, প্রশ্ন করছি আমরা। সাগর দত্ত মেডিকেল কলেজে যেরকম ভাবে জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণ হলো, এখনো চলছে কর্মবিরতি, কি হয়েছে সাগর দত্তে প্রথমেই দেখবো সেটা। শহর কলকাতা সংলগ্ন আরো একটি সরকারি হসপিটালে নিরাপত্তার হাল কিন্তু ফেরেনি। সরকারি হসপিটালের মধ্যে পেশেন্ট পার্টি প্রবেশ করে তাণ্ডব চালালেও নিরাপত্তার চিত্রটা যে কতটা বেআব্রু আরো একবার পরিষ্কার হয়ে গেছে। হাসপাতালে ঢুকে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, সাগর দত্ত হাসপাতালে নিরাপত্তায় শুরু থেকেই গলত। মহিলা ওয়ার্ডে দরজার বদলে পর্দা, চেঞ্জিং রুমে নেই লক, ফের একবার প্রমাণিত সরকারি হাসপাতালের জরা জীর্ণ দশা। আমরা যে ওয়ার্ডটা ডিউটি করছি সেটা তো মা বাচ্চার ওয়ার্ড, সেখানে ওই একজন ফিমেল সিকিউরিটি সারা রাতে থাকে। আমাদের পোস্টনেটাল ওয়ার্ডে যেমন একজন করে আগে থাকতো, এখনো তাই আছে, কোনো পুলিশি ব্যবস্থা কিছু নেই। ডাক্তার নার্স মার খাওয়ার পর অবশেষে টনক নড়ল প্রশাসনের, সাগর দত্ত হাসপাতালে তড়িঘড়ি বাড়ানো হলো পুলিশের সংখ্যা। সাগর দত্ত মেডিকেলের নিরাপত্তায় মোতায়েন করা হলো মোট 44 জনকে, নিয়োগ করা হয় অতিরিক্ত 16 জন পুলিশ কর্মীকে, এদের মধ্যে 4 জন এসআই ও এএসআই পদমর্যাদার আধিকারিক থাকবে, পাশাপাশি 12 জন অতিরিক্ত কনস্টেবলও নিয়োগ করা হলো সাগর দত্ত হাসপাতালে। যদিও চিকিৎসকেরা 360 সিসিটিভি বসানোর দাবি তুললেও মাত্র 40টির জন্য টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি জানিয়ে দিয়েছেন যে আরো বেশি করে বেশি সংখ্যায় সিসিটিভি লাগানো হবে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এই সিসিটিভি কখন বসবে, সোমবার অবধি ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। তার মধ্যে যদি তাদের সমস্ত দাবি পূর্ণ না করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু পূর্ণ কর্মবিরতি, লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন। এই এরম সিকিউরিটির কোনো মানে নেই যেখানে 15 জন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে চোখের সামনে তারা দেখলো যে কয়েকজন বাড়ির লোক ফিমেল পিজিটিদের গায়ে হাত দিচ্ছে, ওদের ইনডিরেক্টলি বলছে, রেপ থ্রেট দিচ্ছে, এই বলে যে আমরা আরেকটা আরজিকর করে দেবো। চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কি আদৌ চিন্তিত রাজ্য সরকার? স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা নিয়ে সরব বিজেপিও। নিরাপত্তা নেই ডাক্তারবাবুদের, ভয়ঙ্কর বাজে অবস্থা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, চুরি চামারি চোর জোচ্চোর ছাড়া আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই। সব জায়গায় হবে, মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে, আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি, এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে। রবিবার সাগর দত্তের চিকিৎসকদের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। যদিও হাসপাতালের গেটেই গো ব্যাক স্লোগান শুনতে হলো শুভঙ্কর সরকারকে। ওনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক কোন ধান্দা নিয়ে আসবেন, ওনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসিনি, তাই তাদের না এলাও করেছেন। আমি তাদের মঞ্চের কাছে গেছি, কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয়, তার কারণ আমি তো অবস্থানে থাকছি না, এটাকে ভুল ব্যাখ্যা মনে হয় ঠিক নয়। আমিও চাই না ওনারা কোন রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক। হাসপাতালে নিরাপত্তাটুকু যদি না দিতে পারে প্রশাসন,
তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রিপাবলিক বাংলা। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল 100 কোটি টাকার ফিরিস্তি দিয়েছিলেন না? 100 কোটি টাকায় পর্দা ঝোলানো হয়েছে, ছেঁড়া পর্দা কাপড়ের, এই নিরাপত্তার কথা বলা হচ্ছে, একটাও সিসিটিভি লাগানো হয়নি, একের পর এক ডাক্তারদের ওপর আক্রমণ হচ্ছে। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আজকে আলোচনায়, প্রত্যেকের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর রিকর্ণা বাগচি চিকিৎসক, আমার সঙ্গে রয়েছেন ডক্টর সৌরভি পাল চিকিৎসক, আমার সঙ্গে রয়েছেন ডক্টর রণক হাজারি চিকিৎসক এবং ডক্টর জিষ্ণু ভট্টাচার্য চিকিৎসক। আমি প্রথমেই যাব সৌরভির কাছে। সৌরভি, 100 কোটি টাকার একটা বাজেট দেওয়া হয়েছিল এফিডেভিট করে কোর্টের মধ্যে, আদালতে দাঁড়িয়ে কপিল সিব্বল অনেক বড় বড় কথা বলেছিলেন। সাগর দত্তে দেখলাম যেখানে চেঞ্জিং রুম নার্সদের সেখানে একটি ছেঁড়া কাপড় ঝুলছে, ছেঁড়া পর্দা ঝুলছে, ওনারা বলছেন সময় লাগবে, 50 দিন তো পার হয়ে গিয়েছে, কি বলবেন? সময় লাগবে মানে 50 দিন কেন, এর আগে কেন হয়নি, এটা একটা বড় প্রশ্ন। আর মানে সবসময় চিকিৎসক নার্স মানে হেলথ কেয়ার ওয়ার্কারদের সঙ্গেই এই অবিচারটা কেন দিনের পর দিন হয়ে যাচ্ছে? মানে এটা তো নয় যে 50 দিন আগে একটা দরজায় প্রপার লক ছিল, 50 দিন আগে প্রপার সিকিউরিটি ছিল, তা তো নয়। মানে এটা এখনো কেন হয়নি, এই উত্তরটা কি কেউ দিতে পারবে? ঠিক, এখনো কেন হয়নি? আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, রিকর্ড না কি কি দিকে মানে কি তোমাদের এক্সপেক্টেশন এই মুহূর্তে দাঁড়িয়ে? রিকর্ড না তোমার অডিওতে প্রবলেম হচ্ছে, আমি একবার ফিরবো তোমার কাছে। আমি একটা এই মুহূর্তে প্রতিবেদন দেখাবো তোমাদের, জুনিয়র ডাক্তারদের ওপর একদিকে যেমন আক্রমণ হচ্ছে হাসপাতালের ভেতর, তেমনি শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির বারবার তিনি কিভাবে থ্রেট দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের, এবং শাসক দলের তরফ থেকে একটি কোনো অ্যাকশন নেওয়া হয়নি তার বিরুদ্ধে। দেখবো কি বলছেন তিনি, শুনুন। যত মহামিছিল করবে, এরা যদি 1,000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5,000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ থাকে, তো আমার সাথে লড়বে, করুক যেদিন করবে তার 2 দিনের মাথায় করব, মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো, আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না, আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করব। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই, আমার এখানে স্টেপফায়ার করার হিম্মত কোথা থেকে পাই? এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে, করুক না দেখি কত, আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। ওরা যদি 1,000 জনকে নিয়ে মিছিল করে, আমরা 5,000 জনকে নিয়ে করব, হুমায়ুন কবির আমার কথা বলছেন, রিকর্ড না কন্টিনিউ। আমরা দেখুন, যেটা আপনার প্রথম প্রশ্ন ছিল যে কিভাবে আমরা কিসের দিকে তাকিয়ে আছি, আমরা বিচারের দিকে তাকিয়ে আছি, আমরা অভয় এবং তিলোত্তমার বিচার চাইছি, আমরা এই থ্রেট কালচার শেষ করতে চাইছি, আমরা হেলথ সিস্টেম হেলথ কেয়ার সিস্টেমে যেই লুপ হোলগুলো তৈরি হয়ে আছে এবং আরও আরও বড় বড় ছিদ্র তৈরি হচ্ছে সেইগুলোকে পূরণ করার জন্য হচ্ছে এত আন্দোলন, এত কিছু, এবং মানুষকে সঙ্গে নিয়ে সেটা করতে পারছি, সেটা আমরা আপ্লুত যে আমরা সেই সাপোর্টটুকু পাচ্ছি। আপনি যেটা এখন বললেন যে যেরকম বিধায়ক বলেছেন, আমরা সারপ্রাইজড হয়ে যাচ্ছি, কারণ কি বিধায়ক হুমকি শব্দটা বলছেন যে উনি নাকি ওপেন হুমকি দিচ্ছেন, এবং এইটাও বলছেন যে সাহস কী করে পায়, ওনার নেত্রী বললে উনি নাকি শুনবেন না। আমার মনে হয় এখন তো নেত্রী বা ওনার যারা হচ্ছে সুপ্রিম, তাদের দেখার সময় এসে গেছে যে সরকার যে যেই যেই পদক্ষেপ নিচ্ছে, মানুষ সেইভাবে হচ্ছে, মানুষ জাস্টিস চাইছে, মানুষ ভরসা রাখতে পারছে না, ওনার যারা বিধায়ক তারা কথা শুনছেন না, ওনাদের তো নিজেদের স্ট্রাকচারাল, নিজেদের হচ্ছে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, সেটা ওনাদের ভাবা দরকার। আমরা বিচার পেতে আমরা বিচারই চাইছি, এবং বিচার ছাড়া অন্য কিছুতে আমরা স্যাটিসফাইড হব না। আমরা হচ্ছে বিচার চাইলাম তিলোত্তমার, আর পেলাম সাগর দত্ত, এটা মেনে নেওয়ার কোনো জায়গা নেই, এটা আমরা মানছি না। বেশ।